বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আবার চলে এসেছি আজকের একটা নতুন ওয়েব সিরিজের ট্রেলারের ওপরে রিয়াকশন ভিডিও নিয়ে। ওয়েব সিরিজটার নাম হচ্ছে হান্টার। এটা তোমরা দেখতে পাবে অ্যামাজন মিনি টিভি, যেটা আছে ওখানে তোমরা এই সিরিজটা দেখতে পাবে। এখানে আছে সুনীল শেট্টি, অনেকদিন পর সুনীল শেট্টিকে দেখা যাবে একটা ওয়েব সিরিজে কাম ব্যাক। ঈশা দেওয়ালও আছে, তো সেখানেও আমরা দেখতে পাবো। এখানে সুনীল শেট্টি, মানে ট্রেলারটা দেখার আগে একটু বলে রাখি, সুনীল শেট্টি এখানে এসিপি, মানে একটা পুলিশ অফিসারের রোল প্লে করছে। আর ওর পাস্টে কী হয়েছে আর প্রেজেন্টে কী হয়েছে ওয়েব সিরিজের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাবো। তো চলো, সময় না ওয়েস্ট করে দেখে নেওয়া যাক ট্রেলারটা কেমন হয়েছে। লেটস স্টার্ট। পুরোনো গান, আচ্ছা কিছু হয়েছিল হয়তো একটা ট্র্যাজেডি ওর সাথে আগে। আমার এই গানটা দুর্দান্ত লাগে। एसपी विक्रम, बिना कोई सवाल बिना कोई शर्त किसी को भी ढूंढ कर देते हो। गलत। हैंडसम लग जाए इनको, जाए बोलो। मैं सिर्फ उन्हें ढूंढता हूँ जिनके लिए मुझे पैसे मिलते हैं। अरे वाह। काम के 5 लाख तक दे सकती हो। ना, वीना थॉमस। I'm a freelance journalist. वाओ, उसे तो अलग बेच भालो लग जाए। আরে রাহুল দেব আছে, অনেকদিন পর এদেরকে দেখতে পাচ্ছি। সব পুরোনো গান আর কি লিঙ্ক করেছে এগুলোর মধ্যে, জানা কাহা ভালো। তোরে গান নেহি, টুটে গা নেহি তোরে গা। আচ্ছা কিছু লাগবে দেখি, টুটেগা নেই তোরেগা। হ্যাঁ, নাইস, ডায়লগ গুলো ভালো দেখছে। এলো ফ্রিতে তোমরা দেখতে পাবে, মানে অ্যামাজনে গিয়ে মিনি টিভিতে গিয়ে ওখানে প্রাইম নিতে হবে না, জাস্ট মিনি টিভিতে ক্লিক করবে। যেরকম আমার অ্যামাজনে প্রাইম নেই, সো তোমরা মিনি টিভিতে ক্লিক করলে ওখানে এই সিরিজটা দেখতে পাবে। আমি তো এক্সাইটেড সিরিজটা দেখা। সিরিজটা মনে হয় 31st রিলিজ হবে মোস্ট প্রবাবলি, তাই তো দেখালো। হ্যাঁ তো না 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 না, 22শে মার্চ, মানে এই তো চলে এসেছে, 22শে মার্চে রিলিজ হবে। আর সবচেয়ে বড় কথা, এক্সাইটিং লাগছে কারণ এত পুরনো সানি দেওয়াল, সরি সুনীল শেট্টি এতদিন পর একটা কামব্যাক ওয়েব সিরিজ করছে। তার সাথে ঈশা দেওয়ালকেও আমি অনেকদিন দেখিনি। আছে মানে অনেক পুরনো পুরনো অ্যাক্ট্রেসরা আছেন যারা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেকদিন আগেই হাওয়া হয়ে গেছেন তাদেরকে। আর সুনীল শেট্টিকে মারাত্মক হ্যান্ডসাম লাগছে, কি ফিট রেখেছেন নিজেকে, ওয়াহ, কাশ আমরা এরম ফিট রাখতে পারতাম নিজেকে। আর অবভিয়াসলি ওদের তো ওটাতেই টাকা পয়সা, আমরা কি আর আমাদের ওদের ফিট আর হ্যান্ডসাম থাকলেই তবেই আর্নিং হয়, আমাদের তো সেটা না। যাই হোক, নিজেদের তাও আমরা চেষ্টা করি যতটা মানে ফিট রাখা ততটা নিজেদেরকে আমরা চেষ্টা করব। আমি তো অ্যাটলিস্ট করি, তোমরাও নিশ্চয়ই করার চেষ্টা করো। আর হ্যাঁ, আমি এক্সাইটেড এটা নিয়ে, ওয়েব সিরিজটা নিয়ে। আমি তো নিশ্চয়ই দেখবো, দেখবো কেমন হয়েছে। হ্যাঁ, ওয়েব সিরিজটার বিষয়ে কিছু বলি, যেইটুকুনি আমি দেখলাম সেইটুকুনি দিয়ে বোঝা গেল যে কোনো একটা মেয়ের মার্ডার হয়ে যাবে, সে তাকে খুঁজতে যাবে হচ্ছে সুনীল শেট্টি। বাট ও সুনীল শেট্টি একটা করাপ্টেড অফিসার, ও টাকার জন্যই কাজ করে, না হলে কাজ করে না, মানে ব্ল্যাক মানি এছাড়াও কাজ করে না। বাট কিছুভাবে হয়তো এই কেসটা রিলেটেড হয়তো ফেসে যাবে, যেটাতে ওর হয়তো ট্র্যাজেডি, ওর পিছু আগের লাইফে কোনো হয়তো একটা ট্র্যাজেডি হয়েছিল, সেটা রিলেটেড হয়তো কিছু একটা আছে, সেটা ওয়েব সিরিজ দেখলেই বুঝতে পারবো। তো এইসব নিয়েই হয়তো একবার পাস্ট একবার প্রেজেন্ট কারণ দেখাচ্ছিল, এইগুলো রিলেট করতে পারবো আমরা। তো চলো, এখানেই আমি আমার
আজকে রিভিউটা শেষ করলাম। তোমাদের আমার রিভিউ দেখে কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, সাবস্ক্রাইবও কিন্তু করে দিও, ওটাও করতে কিন্তু একদম ভুলবে না। ভালো লেগে থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে, সবার সাথে শেয়ার করো, আর হ্যাঁ আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ঠিক আছে? ইনস্টাগ্রাম আইডি আমার ডেসক্রিপশনে লেখা আছে, ইনস্টাগ্রাম আইডিটা। তো আজকে আমি এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই, সিয়া।